হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুদের হাতে মৌসুমি, গত দুদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না, তাই মুখ চুপ দেখে তোমরা বুঝতেই পারছো হয়তো। সো আজকে ছেলেটা তেল খাওয়ার দিন, এই যে, তো চলো ছেলেটাকে তেল খাইয়ে আনি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো তোমাদেরকে তখন বললাম যে ওকে তেল খাইয়ে আসছি, ওকে তেল খাইয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, বাট ঘরের কাজ করি সব সামলে এ করে, তারপর ছেলেও একটুখানি মানে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, সেই দিকে সব করতে গিয়ে আর তোমাদের সঙ্গে তখন আর কথাই হয়নি, আর কোনো মানে কোনোভাবে কোনো রকম নিয়ে করাই হয়নি। এখন ছেলে শুনছে গান, ওর প্রত্যেক দিনের রুটিন, ও আর এক্সট্রা অন্য কিছু মানে শোনেই না, এই গান, ওর বাংলা গান নয়, এই নচিকেতার গান আর নয় এই পুরোনো যুগের গান, এই নিয়েই এখন আপাতত পড়েছে। তো শুনুক ও একদিকে, আমার তো মনে হয় গান যেমন পড়াশোনা শেখাটাও ভালো, তেমন গানটাও শোনা ভালো, গান দিয়েও অনেক কিছু শেখা যায়, সেটা আমার ব্যক্তিগত মত, এবার কে মানবে জানি না, কিন্তু উল্টোপাল্টা জিনিস দেখার থেকে গান শোনা তো অনেক বেটার। তো যাই হোক, এবার খাওয়াবো ওকে ওষুধ, কেন কি সেদিন দেখলে তোমরা ডাক্তারখানায় গেলাম, ডাক্তার অনেক সিরাপ অনেক ওষুধ দিয়ে দিয়েছে, তো সেগুলো খাওয়াতে হবে। সেগুলো চলছে, এই তিন দিন হয়ে গেল চল, বুধ বৃহস্পতি শুক্র আজকে তিন দিন হয়ে গেল চলছে। সো দিনে তিন বেলা করে আছে ওষুধগুলো, তো প্রত্যেক দিনই খাওয়াতে গিয়ে খুবই মুশকিল হচ্ছে, তো তাই জন্য আমি দিনে চার বেলা করে ভাগ করে নিয়েছি হিসেব করে। আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেটা তোমার চুলেও বুঝা যায়, হ্যাঁ পাখা চলছে কিন্তু বাইরের একটা ইয়ে দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, ওকে ওষুধটা খাইয়ে দিই, আর দেখো তোমরা দেখেছ মহারাজ এইভাবে এখন আজকাল গান শুনছে, ফোন দেখছে, শুয়ে বসে ইয়ে করে। তো যাই হোক, চলো ওষুধটা খাই দিই, আর রগরটা দেখো কি করে। বাবা ওষুধ খেতে হবে, শুনছো ওষুধ খেতে হবে, খাবে তো ওষুধ, হ্যাঁ ওষুধ খাবে তো, কি গো আজকে একবার দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে একবার ওষুধ ফেলে দিল তাই জন্য বকা খেলো, দিয়ে লাস্টে ওষুধটা চুপচাপ খেলো, এখনো আরেকটা ওষুধ বাকি আছে, দেখো তোমরা কি হয়েছে। হ্যাঁ আমি চালিয়ে দেবো, আরেকটা ওষুধ খেয়ে নাও, কাশির কিছু একটা ওষুধ হবে, বাবা তুমি এত ভালো ছেলে, হয়ে গেছে চলো। বাবা আমার ছেলে তো ভদ্র হয়ে গেল গো তোমাদের দেখে, মানে তোমাদের দেখছে শুধু একবার বকা খেলো আমার থেকে, যেন নাকি ওষুধটা ছিটকে ফেলে দিলো নিচে ও পা দিয়ে লাথি মেরে, তো তাই জন্য একটুখানি বকা খেলো একটু মার খেলো, হয়তো এই কারণেই ও চুপটি করে ওষুধটা খেলো, এক নম্বর তোমাদের দেখেছে, দ্বিতীয় নম্বর মারটা খেলো বলে, নাহলে হয়তো ওষুধটা খেতো না। তো যাই হোক, ও প্রত্যেকদিন ছটপটানি, যাই হোক আজকে চুপচাপ খেয়ে নিয়েছে, ভালোই লাগলো। তো চলো এখন একটুখানি বসি, একটু রেস্ট নিই, ছটা বেজে গেছে, এরপরে মামুনি এসে সন্ধে টন্ধে দেবে, মামুনি ছাদে গেছে একটু হাওয়া খেতে, শরীরটাও তো ভালো না, তো যাই হোক এবার আসুক, আসলে তারপর বাদ বাকি সব ইয়ে হবে, কাজ হবে, আর রান্না তো হয়েই গেছে, একটু ভেন্ডির তরকারি করেছি আর ভাত আছে, ভাত গরম করা হয়নি দেখেছো, ভাতটা গরম করে নিয়ে আসছি। দেখেছো তোমরা যে কীভাবে ও ফোনটাকে ধরে আর কীভাবে ইয়ে করে, এত পাকা হয়েছে। বউ একটা কবিতা বল, কবিতা বল শুনি, আমি ভিডিও করছি ছবি তুলছি না, একটা কবিতা বলো শুনি, পড়াশোনা করছো তুমি,
আরে যে কোনো রাইমস বা যে কোনো ছড়া কিছু একটা বলে যেটা মনে আছে, ছোট হলেও চলবে, দু দু লাইনের হলেও চলবে। এই শরীর খারাপ নিয়েও তোমাদের সামনে যেহেতু আসতে হবে, তোমাদের সঙ্গে কথা বলতে হবে, আড্ডা মারতে হবে, তাই জন্য এই ছোটো ছোটো ব্লগগুলো নিয়ে আসছি, যেখানে বিশেষ করে আমি আমার ছেলের আর আমার ফ্ল্যাটের যত বাচ্চাদের সব মজা মস্তি নিয়ে আসছি। আর আমার ছেলের যেহেতু এখন শরীরটা খারাপ, ওই কীভাবে আমি কী করছি না করছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা জানি না কেমন হয়েছে, আই ডোন্ট নো, কারণ আমি শরীর খারাপের মাঝখানে যেটুকুনি সময় যেমনভাবে করতে পারছি তেমনভাবেই করছি। এখনও তোমরা বুঝতে পারছো যে আমি শুয়ে শুয়েই ব্লগটা এন্ড করছি, কারণ আমারও শরীরটা খুব একটা ভালো না, ছেলে ঘুমোচ্ছে। সো আজকে নেক্সট ডে, কালকে ব্লগটা যেহেতু এন্ড করিনি তাই জন্য আজকে এন্ড করছি ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি ব্লগগুলো তোমাদের এই ছোটো ছোটো ব্লগগুলো আমার ছেলের বা এই বাচ্চাদের মস্তির মস্তির ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।